হেল্লো ফেমিলি, আশা করছো আপনাদের সকলে ভাল, ময়ও ভাল। আজি আপনার এই ভিডিওটি অতিক গুরুত্বপূর্ণ হব, কেন যখন আত্মসহায়ক গোটর মহিলা উদ্যমিতা আসনির ফর্ম জমা দিছে তেওঁলোকে কেতিয়া লাভ করব আর কেন লাভ করব সকল ইনফরমেশন লগত আজির এই ভিডিওটি ব্লগ ভিডিওটি আরম্ভ করো। ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদের সরু এটা রিকুয়েস্ট, আপনাদের যদি এই চ্যানেল প্রথমবার আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি একটা লাইক করে দিব আর এনে ইনফরমেটিভ ভিডিও সমূহ পাই থাকলে বেল আইকনটি প্রেস করে দিব। তার আগে আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কি কলে চাও, আর যান সেলফ হেল্প গ্রুপত কাম করা বাইদেউ আছে লাখপতি বাইদেউ, সবর ব্যাংক একাউন্টে তিন চারি মাসের ভিতরে 10,000 টাকা ঘুষবে, ঢুকবে ঢুকবে একদম গ্যারেন্টি। এতিয়া মই কৈ আছো এসেম্বলির আগত 1,00,000 চাকরি দিম বলে কৈ আছো, এতিয়া মই কৈ আছো 1,50,000 চাকরি দিম আর 50,000 বেশি চাকরি দিম। আর যান সেলফ হেল্প গ্রুপত কাম করা বাইদেউ আছে লাখপতি বাইদেউ, সবর ব্যাংক একাউন্টে তিন চারি মাসের ভিতরে 10,000 টাকা ঘুষবে, ঢুকবে ঢুকবে একদম গ্যারেন্টি। ফর্মটা ফিল আপ করেছি কি না আপনারা, কে কে করছে হাতটা উঠান তো। আরে ভাই খুব ভালো কথা, 10,000 টাকা পাওয়ার পরে আমাকে কিছু মিষ্টি মিষ্টি খিলাতে খাওয়াতে কি কি হব, খিলাইতে হবে না খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে ঠিক আছে। এইবার আমি কি চিন্তা করছো যে যার যার ঘরত যার যার ফ্যামিলি রেশন কার্ড আছে সব তাকে আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবে, যার বাড়িতে রেশন কার্ড তার বাড়িতে অরুণোদয়, ভালো হবে কি না হবে, হবে তো জিন্দাবাদ ঠিক আছে। কিন্তু ওইটা মাদের জন্য আপনাদের জন্য নয়, এতিয়া রেশন কার্ড কার ঘরত আছে, হিন্দুর বাড়িতেও আছে মুসলমানের বাড়িতেও আছে সবার বাড়িতে আছে, আর আমি তো কোয়া নাই খালি হিন্দুর বাড়িতে অরুণোদয় পাবে, আমি কি বললাম এরকম? এইটাই হয়েছে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ, যে আজি যার যার ফ্যামিলিতে যারে ফ্যামিলিতে একটা রেশন কার্ড আছে ওই ফ্যামিলিতে একটা একটা অরুণোদয় পাওয়ারও ব্যবস্থা আমি বিধানসভা ইলেকশনের আগে করবে, এইটা আমার প্রতিশ্রুতি।